হ্যালো হ্যালো মিসেস রক্ষিত হ্যাঁ সুমন বাবু বলুন ওদিকে কি অবস্থা আপনার লজ্জা করছে না এটা জিজ্ঞেস করতে আজ আপনাদের জন্য আমার ভাইপো মৃত্যুর সঙ্গে লড়াই করছে মানে মানে ওই স্কুলের ঘটনায় বকুলকে বাঁচাতে গিয়ে ঋষির বুকে গুলি লেগেছে কি বলছেন আপনি আর বাকিরা বাকিদের কি অবস্থা মানে কোনো বেশি ক্ষয়ক্ষতি হয়নি তো আরো বড় ক্ষয়ক্ষতি এমনটাই অবশ্য চেয়েছিলেন আপনার স্বামী কিন্তু এটাই আমার কাছে বিশেষ ক্ষতির মিসেস রক্ষিত নেহাত আপনি আমাকে ফোন করে খবরটা দিয়েছিলেন সাবধান করেছিলেন তাই আপনাকে ফোন করাটা আমার কর্তব্য বলে মনে হলো এবার একটা কথা শুনে রাখুন রজতাববাবু যেটা করলেন সেটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে গেল সমর রায় লোকটাও কিন্তু সোজা নয় এত বড় আঘাতের পাল্টা আঘাত কিন্তু রজতাববাবুকেও পেতে হবে সমরাবু ছেলেটা কেমন আছে বলুন ডাক্তারবাবু কেমন আছে আমার ছেলে ডক্টর প্লিজ প্লিজ আপনি চুপ করে থাকবেন না বলুন কেমন আছে ঋষি আমরা অনেক চেষ্টা করলাম মিস্টার রায় কিন্তু 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 কি ডক্টর উই আর এক্সট্রিমলি সরি